আমরা শহরের দুটি ঘটনার দিকে নজর রাখবো। বাগুইআটিতে গৃহবধূর রহস্যমৃত্যু ঘটনার পুনর্নির্মাণ করেছেন আজকে পুলিশ আধিকারিকরা। অন্যদিকে নিউ টাউনে আইনজীবী রজতদের খুনের পেছনে এখনও ধোঁয়াশা রয়েছে, অর্থাৎ একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতিকে ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে। এই দুটি বিষয় নিয়েই আমরা কথা বলবো। প্রথমেই চলে যাব বাগুইআটিতে গৃহবধূ রহস্যমৃত্যু ঘটনার যে পুনর্নির্মাণ করেছেন আজকে পুলিশ আধিকারিকরা, সে বিষয় নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, আজকে পুলিশ আধিকারিকরা তারা ঘটনার পুনর্নির্মাণ করে, নতুন কি তথ্য উঠে এলো এই ঘটনার পুনর্নির্মাণের মধ্যে দিয়ে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, অন্তর আচার্যের মৃত্যুর ঘটনার পর ঠিক কীভাবে মৃত্যু হলো সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, এবং সেই ধোঁয়াশা কাটানোর জন্য এই যে জায়গায় আমি এখন রয়েছি বাগুইআটির রঘুনাথপুরের এই ফ্ল্যাট, এবং সুরজিৎ সরকার এবং অন্তর আচার্য এই ফ্ল্যাটেই কিন্তু থাকতেন। এবং এই ফ্ল্যাটে ঠিক কী হয়েছিল, 28 নভেম্বর রাত্রে কী অবস্থায় সুরজিৎ এসে অন্তরাকে দেখতে পান, সেই বিষয়টা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। সেই মতোই কিন্তু সুরজিৎকে নিয়ে আসেন বাগুইআটি থানা তদন্তকারী আধিকারিকরা, এই ফ্ল্যাটের মধ্যে নিয়ে যান, নিয়ে গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ করেন, ঘটনার একটা পুনর্নির্মাণ করেন, ঠিক কী অবস্থায় দেখেছিলেন অন্তরাকে সুরজিৎ। এবং সেই প্রসঙ্গে বেশ কিছু প্রশ্নের উত্তর অধরা রয়েছে তদন্তকারীদের কাছে। সেই মতো কিন্তু গোটা বিষয় জানার পরে কিন্তু সুরজিতের সঙ্গে কথা বলে সুরজিৎ জানায় এই ফ্ল্যাটের যে জায়গা রয়েছে সেখান থেকে সোজা সে ঢুকে যখন অন্তরা যে ঘরে থাকতো সেই ঘরেই অন্তরাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। কিন্তু ওই ফ্ল্যাটে যে রুমে, এই যে ফ্ল্যাটের ভেতরে যে রুমে অন্তরা থাকতো সেই রুমে কিন্তু সুরজিৎ থাকতো না, তাদের দুজনের মধ্যে সম্পর্ক একেবারেই ভালো ছিল না, তারা দুজনে আলাদা আলাদা ঘরে থাকতো একই ছাদের তলায় থাকলেও। এবং এই প্রসঙ্গে তোমায় বলে রাখি, এক তৃতীয় এক ব্যক্তির এখানে সন্ধান পাওয়া গেছে, এবং পুলিশ যে বিষয়টা জানাচ্ছে অন্তরার মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখে জানতে পেরেছেন এক ব্যক্তির সঙ্গে কিন্তু 97 বার মৃত্যু 10 দিন আগে পর্যন্ত টেলিফোনে কথা হয়েছে অন্তরার, এমনকি 28 নভেম্বর যেদিন অন্তরার মৃত্যু হয় সেই দিনও রাত্রির 8:10 পর্যন্ত প্রায় 50 মিনিট কথা হয়। সেই ব্যক্তিও গতকাল রাত্রিবেলা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ, এবং সেই জিজ্ঞাসাবাদে করার পরে পুলিশ যে বিষয়টা জানাচ্ছে ওই ব্যক্তির ভূমিকাও কিন্তু এই ক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সুরজিৎকে জিজ্ঞাসাবাদ করে যে প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা, এই ঘরের ভেতরে যে অবস্থায় ফ্যানের মধ্যে প্রথমে লাইনের দড়ি এবং তারপরে সেইখান থেকে একটি ওড়না বাঁধা ছিল, সেইটা কি অন্তরার পক্ষে বাঁধা সম্ভব, কারণ যেভাবে বাঁধা হয়েছে সেটা কি আদৌ অন্তরা বেঁধেছে নাকি এই গোটা ঘটনার পিছনে অন্য কোনো কারণ রয়েছে, সেই সমস্ত প্রশ্নের এখন উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এর পাশাপাশি ঘর থেকে কিন্তু বেশ কিছু নমুনাও এই মুহূর্তে তোমাকে বলে রাখি সংগ্রহ করেছেন তদন্তকারীরা, বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে সেই সব কিছু নিয়ে, এবং সুরজিৎকে ঘরের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এবং এই যে আবাসন রয়েছে এই ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদেরকেও সঙ্গেও কিন্তু পুলিশ কিছুক্ষণ আগে কথা বলে জানার চেষ্টা করেন যে সুরজিৎ যে বিষয়টা জানাচ্ছে পুলিশকে যে অন্তরা আত্মহত্যা করেছে আদৌ কি সত্যি কথা বলছে, এটি কি আত্মহত্যার ঘটনা না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, গোটা বিষয়ে খতিয়ে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তাই প্রাথমিকভাবে যে বিষয়টা জানা যাচ্ছে অন্তরা, যে বিষয়টা অন্তরা পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করেছে যে 2006 সালে বিয়ে হওয়ার পর থেকে তাদের কোনো সন্তান যেহেতু ছিল না তার ফলে কিন্তু অন্তরাকে মাঝে মধ্যে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হতে হতো, সেই প্রসঙ্গ পুলিশ যে বিষয়টা জানাচ্ছে এই সমস্ত দিক খোলা রেখে এখন তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গিয়ে জানার চেষ্টা করা হচ্ছে। একদমই, তদন্ত কোন পথে এগোয় এবং যে তৃতীয় ব্যক্তি প্রসঙ্গ উঠে আসছে সে বিষয় নিয়ে তদন্ত কোন পথে এগোয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে পার্থ, তোমাকে অনেক ধন্যবাদ। অন্যদিকে নিউ টাউনের খবরের দিকে নজর রাখবো। নিউ টাউনে মৃত আইনজীবী স্ত্রী অনিন্দিতার সঙ্গে তার আইনজীবীকে দেখা করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ তার আইনজীবী চন্দ্রশেখর বাগের। আজ তিনি নিউ টাউন থানায় আসেন অনিন্দিতার সঙ্গে দেখা করতে, অর্থাৎ নিউ টাউনের ঘটনায় তদন্তের গতি প্রকৃতি এই মুহূর্তে কোন পর্যায়ে, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে। রাজশ্রী, তদন্ত এই মুহূর্তে কোন পথে? দেখো বাপিয়া, তদন্তের ক্ষেত্রে তদন্তকারীরা বলছেন যে তারা এখনো পর্যন্ত এই খুনের উদ্দেশ্য বা মোটিভ সম্পর্কে সন্দিহান। অনিন্দিতা যা বলছেন তা তারা বিশ্বাস করছেন না, এবং অনিন্দিতা যেভাবে বলছেন যে তিনি একাই খুন করেছেন সেই তত্ত্বও কিন্তু তদন্তকারীরা মানতে নারাজ। তারা মনে করছেন যে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি সেখানে ছিল, কোনোভাবে হয়তো ইন্ধন দিয়েছিলেন সেই তৃতীয় ব্যক্তি অনিন্দিতাকে খুনের জন্য, কিংবা সরাসরি প্রত্যক্ষভাবে মদত করেছিলেন। এই দুটো বিষয় উঠে আসছে এবং সেই জায়গায় কিন্তু তদন্তকারীরা এখনো একটা নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেননি। অন্যদিকে অনিন্দিতার আইনজীবী পরপর দুদিন তার সাথে নিউ টাউন থানায় দেখা করতে এসেও ফিরে গিয়েছেন, তাকে দেখা করতে দেওয়া হয়নি এই অভিযোগ তিনি তুলেছেন, এবং লিখিতভাবে সেই অভিযোগ বিধাননগর কমিশনারেটে জমাও দিয়েছেন। এছাড়াও আজকে তদন্তকারী অফিসাররা কিন্তু বিকেলবেলা নিউ টাউনে অনিন্দিতা এবং রজত যে ফ্ল্যাটে থাকতেন সেখানে গিয়েছিলেন, সেখানে প্রতিবেশীদের সঙ্গে পুলিশ অফিসাররা কথা বলেছেন, এবং কাছে পিঠের যে ফ্ল্যাট বাড়িগুলো রয়েছে সেখানকার নিরাপত্তারক্ষী যারা আছেন
তাদের সাথেও কথা বলেছেন এবং তারা জানার চেষ্টা করেছেন ঘটনার দিন কোনো অস্বাভাবিকত্ব কেউ কিছু বাইরে লক্ষ্য করেছিলেন কিনা, কোনো ব্যক্তির আসা যাওয়া কোনো কিছু নজরে এসেছিল কিনা, কারণ অনেকদিন তারা যে ফ্ল্যাটে থাকেন সেখানে কিন্তু কোনো সিসিটিভি নেই, কোনো নিরাপত্তা রক্ষীও সেখানে থাকেন না, একজন কেয়ারটেকার থাকেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সামগ্রিকভাবে এইভাবে তদন্তের অভিমুখটাকে একটা দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।